প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে নিরন্তর শুভেচ্ছা জানিয়ে অনলাইন ভিত্তিক ক্লাস শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। করোনাকালীন এই বিপর্যয়ের সময়ে তোমরা সবাই গৃহে অবস্থান করে স্বাস্থ্যবিধি মেনে চলাচল করছো। তোমরা 2020-21 শিক্ষাবর্ষে ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে ভর্তি হয়েছ, তাই ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং প্রাণঢালা অভিনন্দন তোমাদের জন্য। প্রিয় শিক্ষার্থীরা, অত্যন্ত দুঃখের সাথেই বলতে হচ্ছে যে তোমাদের কলেজ জীবনের শুরুতেই তোমরা সরাসরি পাঠদান থেকে বা ক্লাস কার্যক্রম থেকে বঞ্চিত হচ্ছ এবং আমাদের সাথে সরাসরি তোমাদের যে ইন্টারাকশন এবং সরাসরি যে ভাব বিনিময় হওয়ার কথা ছিল সেটা থেকে তোমরা বঞ্চিত হচ্ছ। আশা করি অচিরেই বাংলাদেশ সহ সারা বিশ্ব এই সমস্যা থেকে উত্তরণ পাবে এবং আমরা শ্রেণী কার্যক্রম স্বাভাবিকভাবে চালিয়ে নিতে পারব। তারপরেও শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনাক্রমে, মাননীয় প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী মহোদয়ের নির্দেশনাক্রমে অনলাইন ভিত্তিক কার্যক্রম চালু হয়েছে সারা দেশব্যাপী। এর পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানও তার শিক্ষা কার্যক্রমকে চালিয়ে নেওয়ার প্রয়াসে এই অনলাইন ভিত্তিক যে ক্লাসের সূচনা করেছে সেটি অত্যন্ত যুগোপযোগী একটি বিষয়, ডিজিটাল বাংলাদেশের একটি চমৎকার রূপায়ণ বলে আমি মনে করি। তোমরা নিয়মিত এই ক্লাসগুলোতে অংশগ্রহণ করবে, অংশগ্রহণ করে তোমাদের জ্ঞান অর্জনের পথকে আরও বেশি পরিমাণে বিকশিত করার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকেই তোমাদের সাথে আমার প্রথম ক্লাস। তো ক্লাস নেওয়ার শুরুতেই আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। তোমরা হয়তো অনেকেই আমাকে আগে থেকে জানো না বা চিনো না, সেই জন্য আমরা ওরিয়েন্টেশন ক্লাসে আমি সংক্ষিপ্তভাবে আমি আমার পরিচয় দিয়েছিলাম তোমাদের সামনে। আজকে আমি বিস্তারিত আমার পরিচয় বলছি। তো অনেক বেশি ভালো লাগতো যদি তোমরা ক্লাসে সরাসরি তোমাদেরকে আমরা পেতাম, আমরা তোমাদের পরিচয় পেতাম, তোমাদেরকে কাছ থেকে দেখতে পারতাম এবং তোমরাও খুব কাছ থেকে আমাদেরকে দেখার এবং আমাদের লেকচার শোনার সৌভাগ্য তোমাদের হতো। তো আমি মোহাম্মদ মাহমুদুল হক, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ। আমার পড়াশোনা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিবিএ এমবিএ ডিপার্টমেন্ট, এমবিএ পড়ছি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে এবং তার আগে আমি ইন্টারমিডিয়েট নটরডেম কলেজ থেকে পড়াশোনা করছি। 36 বিসিএস এর মাধ্যমে আমি এই শিক্ষা ক্যাডারে পদায়ন পাই এবং ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে আমার পোস্টিং হয় এবং সেই থেকে 2018 সাল থেকে আমি এই কলেজে শিক্ষকতার সাথে জড়িত আছি শিক্ষা ক্যাডার কর্মকর্তা হিসেবে। এবং তার আগে আমি 2 বছরের বেশি সময় বাংলাদেশ রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড, পল্লি বিদ্যুতায়ন বোর্ডের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার পদে আমি চাকরি করেছি। তো এর পরবর্তীতে আমি তোমাদের সাথে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে আছি। তো আশা করি তোমরা সবাই আমার ক্লাসগুলো শুনবে এবং অনেক বেশি এনজয় করবে বলে আমি বিশ্বাস করি। ক্লাসটা যদি সরাসরি হতো হয়তো বা আরও বেশি তোমাদের ভালো লাগতো। যাই হোক, যে কোনো পরিস্থিতি আমাদের সামাল দিয়ে সামনের দিকে এগিয়ে নিতে হবে, এগিয়ে যেতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের ক্লাস নিব 11 শ্রেণীর ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র, প্রথম পত্রের প্রথম অধ্যায়। প্রথম অধ্যায়ের শিরোনাম হচ্ছে ব্যবসায়ের মৌলিক ধারণা। তোমরা এই শব্দটির সাথে অনেক বেশি পরিমাণে পরিচিত, যে বিজনেস করছে, বিজনেস করতে চাই, বিজনেস করব, অথবা প্রায় সময় এই শব্দটার সাথে শুনে থাকো যে আমার বাবা বিজনেস করে, তার বাবা বিজনেস করে। তাহলে এই যে বিজনেস, এই বিজনেসকে ঘিরে গড়ে উঠেছে অনেক ধরনের অধ্যয়ন পড়াশোনা, যার ফলশ্রুতিতে এই শিক্ষা ব্যবস্থাপনার মধ্যেও কিন্তু যে ব্যবসায় নিয়ে অনেক ধরনের পড়াশোনা রয়েছে। সেই জন্য
তোমরা যারা কমার্সের স্টুডেন্ট বা ব্যবসায় শিক্ষা শাখা বিভাগের ছাত্রছাত্রী রয়েছে, তোমাদের জন্য এই সাবজেক্টটি অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং এই সাবজেক্টটি সম্বন্ধে তোমার অনেক বেশি ধারণা লাভ করতে হবে, জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে, নতুন নতুন ধারণার সাথে তোমাদের সম্পৃক্ত হতে হবে। তোমরা জানো যে সারা বিশ্বব্যাপী ব্যবসায়ের একটি পরিপূর্ণ বিকাশ চলছে এই সময়ের মধ্যে, এটা আরও দিন দিন অনেক বেশি বিকশিত হচ্ছে। দেখো, সারা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে পণ্য উৎপাদিত হয়ে সেই পণ্য বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যাচ্ছে। তাহলে সহজেই দেখা যাচ্ছে যে এখন এই ব্যবসায়িক কার্যক্রম বা ব্যবসায় শব্দটার সাথে আমরা এত বেশি পরিমাণে পরিচিত হচ্ছি যে এই বিষয়ে অধিক অধ্যয়ন, অধিক পড়াশোনা জানা অনেক বেশি বাঞ্ছনীয় এবং অনেক বেশি অধ্যয়ন করা, নতুন নতুন আইডিয়া জেনারেট করা উচিত। তোমরা জানো যে এই যে আমি তোমাদের সামনে অনলাইনের মাধ্যমে ক্লাসটা নিচ্ছি, যে এই যে অনলাইনের যে বিজনেস সেটাও কিন্তু এক ধরনের বিজনেস। এখন তোমরা ঘরে বসেই অনেক ধরনের বিজনেস করার সুযোগ পাচ্ছ, অনেক পণ্য কেনার সুযোগ পাচ্ছ, এবং এই যে আমরা টেকনোলজিগুলো ইউজ করছি সেই টেকনোলজিও কিন্তু আমরা এখন বিশ্বের বিভিন্ন দেশে উৎপাদিত হয়, সেই উৎপাদিত পণ্য ব্যবসায়ীদের মাধ্যমে আমাদের দেশে সেটা আসে, বা আমরা আমাদের দেশের অনেক পণ্য ব্যবসায়ীদের মাধ্যমে অন্য আরেকটি দেশে বিক্রয়ের জন্য পাঠাই। তাতে দেখা যাচ্ছে যে এই ব্যবসায় শব্দটা কত বেশি পরিমাণে আমাদের সামনে উপস্থাপিত হয় এবং আমরা এই ব্যবসায়ের সাথে যুক্ত আছি বিভিন্নভাবে এবং বিভিন্ন কর্মকাণ্ডের সাথে বিভিন্ন বিষয় এখানে আমাদের জানতে হয়, তোমাদেরকে আমরা পড়াই এবং নতুন নতুন আইডিয়া দিন দিন জেনারেশন হচ্ছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমার বক্তব্যের আলোকে তোমরা ইতিমধ্যে উপলব্ধি করতে পেরেছ যে আসলে ব্যবসায়ী বিষয়টা কতটুকু গুরুত্বপূর্ণ। তা আজকে আমি তোমাদের সামনে ব্যবসায়ের যে মৌলিক যে ধারণাটা, যে একটা ব্যবসায় বলতে কি বোঝায় এবং এই ব্যবসায়ের মধ্যে কি কি বিষয় থাকে, বৈশিষ্ট্যগুলো কি এবং এই ব্যবসায়ের কোন দিকগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তার পাশাপাশি ব্যবসায়ের আওতা বা পরিধি, কোন কোন জায়গায় এই ব্যবসাটা পরিচালিত হয়, সেই বিষয়টা নিয়ে তোমাদের সাথে আজকে আমি আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমেই তোমরা খেয়াল করো যে যেহেতু ব্যবসায়ের মৌলিক ধারণা, এই মৌলিক ধারণাটা বোঝার জন্য তোমাদেরকে এই সংজ্ঞাটার দিকে একটু খেয়াল করতে হবে। এটি সংক্ষিপ্ত একটি ডেফিনিশন বা সংজ্ঞা, এর আলোকে আমি আরও অনেক বিষয় তোমাদের সাথে শেয়ার করব। কেন এই ব্যবসায় বা এই ব্যবসায় কীভাবে আজকে এই পর্যায়ে আসছে সেই বিষয়টা নিয়েও তোমাদের সাথে একটু শেয়ার করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বোর্ডে তাকালেই লক্ষ্য করবে যে ব্যবসায় বলতে কী বোঝায়। প্রথমে একটি শব্দ দেওয়া আছে, দেখো, যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে, মুনাফা অর্জনের উদ্দেশ্যে বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসায় বলা হয়। প্রথমে এখানে একটি শব্দ তোমরা খেয়াল করো, যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে। যদি কোনো ব্যবসায়ের ক্ষেত্রে মুনাফা অর্জন না থাকে বা কোনো কর্মকাণ্ডের ক্ষেত্রে মুনাফা অর্জন বিষয়টি না থাকে, তাহলে সেটি ব্যবসায়ী হিসেবে গণ্য হবে না। একজন ব্যবসায়ী অবশ্যই মুনাফা অর্জনের উদ্দেশ্যেই তার ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে, অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে। তাহলে মুনাফা অর্জন হচ্ছে ব্যবসায়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য। তাহলে একজন ব্যবসায়ীর প্রথম, প্রাথমিক, মৌলিক বা একেবারে মুখ্য যে উদ্দেশ্যটি, সেটি হচ্ছে কি? মুনাফা অর্জন করা। ব্যবসায়িক কর্মকাণ্ড প্রত্যেকেই পরিচালনা করে শুধু মুনাফা অর্জনের উদ্দেশ্যে। তার মানে ব্যবসায়ের এই যে সংজ্ঞায়ন, এই সংজ্ঞায়নের মধ্যেও তোমরা খেয়াল করবে যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে ব্যবসাটি পরিচালিত হচ্ছে। মুনাফা অর্জন যদি না থাকে, তাহলে সেটি ব্যবসায়ী হিসেবে গণ্য হবে না। এই জন্য এই মুনাফা অর্জন বা মুনাফা নিয়ে একটি কথা বলা আছে, যে প্রফিট ইজ দ্য রিওয়ার্ড অফ বিয়ারিং রিস্ক। প্রফিট হচ্ছে একটা রিওয়ার্ড বা একটা পুরস্কার। কিসের পুরস্কার? বিয়ারিং রিস্ক, ঝুঁকি গ্রহণের একটি পুরস্কার। তাহলে আমরা কি বলছি, যে মুনাফা হচ্ছে ঝুঁকি গ্রহণের একটি পুরস্কার। তার মানে একটা ব্যবসায় পরিচালনা করার সময় বিভিন্ন ধরনের ঝুঁকি রয়েছে, তাই না? যেমন অনেক সময় পণ্য নষ্ট হয়ে যেতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে, বা
কোনোভাবে আত্মসাত হতে পারে বা বিভিন্নভাবে ব্যবসায়ের ক্ষেত্রে এই যে ক্ষতি সেই ক্ষতিটা যে বেয়ার করে বা ক্ষতিটা গ্রহণ করেই যে ব্যবসায় কর্মকাণ্ড পরিচালনা করে বা ক্ষতিটা মাথায় নিয়ে অনিশ্চয়তাটাকে মাথায় নিয়ে যে ব্যবসায় কর্মকাণ্ড পরিচালনা করে তখন সে পুরস্কার হিসেবে পায় মুনাফা। তাহলে মুনাফা হচ্ছে ব্যবসায়ের একটি অন্যতম প্রধান বৈশিষ্ট্য। আরেকটি বিষয় তোমরা এখানে খেয়াল করবে যে ব্যবসায়ের একটি উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন, কিন্তু দীর্ঘমেয়াদে অনেক সময় ধরে যদি এই ব্যবসাটা পরিচালিত হয় তখন ব্যবসায়ের উদ্দেশ্যটা হচ্ছে সম্পদকে অনেক বেশি বাড়ানো। তার মানে যে সীমিত পরিসরে ব্যবসায়িক কর্মকাণ্ডগুলো পরিচালিত হয়েছে শুরু হয়েছে সেই ব্যবসাটি একসময় অনেক বড় হবে, বিস্তৃত হবে। তোমরা জানো যে ছোট ছোট বিজনেস একসময় বড় বিজনেসে পরিণত হয়। প্রথমে যখন কেউ ছোট্ট একটি বিজনেস স্টার্ট করে তখন সে তার বিজনেসের লাভ দিয়ে আস্তে আস্তে তার বিজনেসটাকে সম্প্রসারণ করে একসময় সেটি একটি বৃহদায়তন ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিণত হয়। তার মানে ব্যবসায়ের যে স্বল্পকালীন বা প্রাথমিক যে উদ্দেশ্য সেটা হচ্ছে মুনাফা অর্জন করা, আর যদি দীর্ঘমেয়াদী তোমরা চিন্তা করো তাহলে সেই ব্যবসায়ের উদ্দেশ্য হবে সম্পদকে বাড়ানো, ব্যবসাকে সম্প্রসারিত করা, এনলার্জ করা, বৃহদায়তন আকারে নিয়ে যাওয়া, সেটি হচ্ছে ব্যবসায়ের দীর্ঘমেয়াদী একটি উদ্দেশ্য। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা প্রথম একটি বৈশিষ্ট্য দেখলাম, সেটি হচ্ছে যে মুনাফা অর্জন হচ্ছে ব্যবসায়ের একটি অন্যতম বৈশিষ্ট্য। তাহলে সংজ্ঞায়নের ক্ষেত্রে তোমরা এখানে খেয়াল করে দেখো যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ড। তাহলে আরেকটি বিষয় এখানে তোমরা লক্ষ্য করো যে বৈধ, এই যে শব্দটি এখানে উল্লেখ করা হয়েছে যে বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ড, তাহলে এমন কোনো কাজ ব্যবসা হিসেবে গণ্য হবে না যেটি প্রচলিত আইনের মাধ্যমে নিষেধ করা আছে। তাহলে আইনের মাধ্যমে নিষেধ করা নেই এমন কাজ যেগুলো বৈধ হিসেবে গণ্য সেগুলো হচ্ছে ব্যবসা হিসেবে গণ্য হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করে দেখো যে কেউ যদি চোরা কারবারি বিজনেস করে, মাদকের বিজনেস করে, ইয়াবার বিজনেস করে, অথবা অন্য কোনো ধরনের ইল্লিগেল ওয়েতে কোনো ধরনের ব্যবসায় কাজে সম্পৃক্ত হয়, যদিও সেখানে মুনাফা অর্জনের বিষয়টি থাকে, তবু সেটি ব্যবসা হিসেবে গণ্য হবে না। তার মানে বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডকে আমরা বলছি কি ব্যবসায়ী। তারপরে আরেকটি অনুষঙ্গ তোমরা খেয়াল করে দেখো, অর্থনৈতিক কর্মকাণ্ড, অর্থাৎ কর্মকাণ্ডের মধ্যে সেই কর্মকাণ্ড ব্যবসায়ী হিসেবে গণ্য হবে যেটি অর্থনৈতিক কর্মকাণ্ড। তোমরা অ্যাকাউন্টিং বা হিসাববিজ্ঞান করার সময় একটি বিষয় লক্ষ্য করেছে যে লেনদেন এবং ঘটনার মধ্যে পার্থক্য। লেনদেন আমরা তখন বলি যেই ঘটনার সাথে অর্থ সম্পৃক্ত থাকে, আর অর্থের সাথে সম্পৃক্ত কাজগুলোকে আমরা বলছি যে অর্থনৈতিক কর্মকাণ্ড। অর্থনীতি একটি বিস্তৃত ধারণা, উৎপাদন, বন্টন, বিনিময়, ভোগ, এই চারটি মেইন প্যারামিটারকে ঘিরে অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়। তাহলে এই অর্থনৈতিক কর্মকাণ্ড যদি হয় তখন সেটি ব্যবসা হিসেবে গণ্য হবে, কারণ অর্থনীতি একটি বিস্তৃত ধারণা, ওই ধারণার একটি অংশ হচ্ছে ব্যবসায়। তাহলে এই অর্থনৈতিক কর্মকাণ্ড যেটা সেটাকে আমরা বলছি ব্যবসায়। তাহলে মুনাফা অর্জনের উদ্দেশ্যে বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসা হিসেবে গণ্য করা হয়। আমরা যদি এই সংজ্ঞায়নটাকে আরও অন্যভাবে চিন্তা করে বলি তাহলে খেয়াল করে দেখো, মানুষ তার অভাব পূরণের লক্ষ্যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে, মানুষ তার অভাব পূরণের লক্ষ্যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে উৎপাদন, বন্টন, বিনিময় এবং বিনিময় সহায়ক কার্যাবলীর সমষ্টিকে ব্যবসা হিসেবে গণ্য করা হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখানে তোমরা খেয়াল করে দেখো যে কি বললাম, যে মানুষ তার অভাব পূরণের লক্ষ্যে, যে ব্যবসার মাধ্যমে মানুষের অভাব পূরণ হয়। এই যে দেখো, একটি করোনাকালীন পরিস্থিতি সৃষ্টি হয়েছে আমাদের মাঝে, সেই পরিস্থিতির মধ্যে আমরা অভাব অনুভব করছি যে আমাদের ক্লাসগুলো নিয়মিত হচ্ছে না বা সরাসরি পাঠদানের সুযোগ আমরা পাচ্ছি না। তো সেই ক্ষেত্রে এই যে অভাবটা, সেই অভাবটা পূরণ করার জন্যই কিন্তু আমরা এখন ফেসবুকের মাধ্যমে, জুম অ্যাপের মাধ্যমে, গুগল মিটের মাধ্যমে এবং বিভিন্ন ডিভাইস, ইলেকট্রনিক ডিভাইস ইউজ করে আমরা সেই ক্লাসগুলো পূরণ করছি। তাহলে এই যে দেখো অভাব পূরণ, আমাদের যে অভাব সেই অভাব পূরণের লক্ষ্য,
আর ব্যবসায়ীদের ক্ষেত্রে সেটা কি হবে, মুনাফা অর্জনের উদ্দেশ্যে। সেখানে কি হবে, উৎপাদন বন্টন বিনিময় এবং বিনিময় সহায়ক কার্যাবলীর সমষ্টি। তাহলে চারটা কাজ রয়েছে, একটা কি উৎপাদন বন্টন, আরেকটা কি বিনিময়, আরেকটা কি বিনিময় সহায়ক কার্যাবলী। এই কার্যাবলীর সমষ্টিকে আমরা কি বলি, ব্যবসায় বলে থাকি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা খুব খেয়াল করে শুনছো আমার কথাগুলো। আমি খুব চেষ্টা করছি যে চমৎকারভাবে তোমাদের সামনে বিষয়গুলো উপস্থাপন করার জন্য। তোমরা খেয়াল করে দেখো কি বললাম, যে ব্যবসায় বলতে কি বোঝাই, মানুষ তার অভাব পূরণের লক্ষ্যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে উৎপাদন বন্টন বিনিময় এবং বিনিময় সহায়ক যে কার্যাবলী রয়েছে তার সমষ্টিকে ব্যবসা হিসেবে গণ্য করা হয়। এটি একভাবে সংজ্ঞায়ন করা যায়। এই বিষয়গুলো বিস্তারিত আরও তোমাদের সামনে উপস্থাপন করব, পাশাপাশি আরও কয়েকটি আইডিয়া বা ধারণা বিষয় ব্যবসায়ের ক্ষেত্রে যেগুলো একটু তোমাদের শোনা উচিত। তোমরা খেয়াল করে শোনো, তাহলে বুঝতে পারবে যে আসলে ব্যবসায়ী জিনিসটা কি। যেমন একটা ডিফিনেশন আছে এইভাবে, যে ইফ এ ম্যান রিমেইনস বিজি উইথ অ্যান অ্যাক্টিভিটি হুইচ ইজ প্রোডাকশন রিলেটেড ইজ কল্ড বিজনেস। ইফ এ ম্যান রিমেইনস বিজি উইথ অ্যান অ্যাক্টিভিটি ফর দ্য পারপাস অফ টেকিং প্রফিট, ইফ এ ম্যান রিমেইনস বিজি উইথ অ্যান অ্যাক্টিভিটি ফর দ্য পারপাস অফ গেইনিং প্রফিট অ্যান্ড রিলেটস টু হুইচ রিলেটস টু প্রোডাকশন অ্যাক্টিভিটি বা প্রোডাকশন অ্যাক্টিভিটি দ্যাট ইজ কল্ড বিজনেস। তাহলে না, এখানে যেভাবে আমি সংজ্ঞায়ন করছি, আমি আবার বলছি, তোমরা খেয়াল করে শোনো, যদি কোনো ব্যক্তি উৎপাদন সম্পৃক্ত কাজের সাথে সম্পৃক্ত থাকে, তাহলে কাজে সম্পৃক্ত থেকে ব্যস্ত থাকে, সেইটাকে আমরা বলছি কি, ব্যবসায়ী। তাহলে এই যে বিজনেস, বিজনেস এই শব্দটি আসছে হচ্ছে বিজিনেস, তাহলে বিজিনেস। তাহলে আমরা কি, আমরা ফরহামশে বলে থাকি যে আমি এখন অনেক বিজি পড়াশোনায়, বা আমি এখন খেলাধুলায় ব্যস্ত, বা আমি এইরকম একটি কাজের মধ্যে ব্যস্ত থাকি। তাহলে ব্যস্ত শব্দের ইংরেজি শব্দ হচ্ছে বিজি, আর এই বিজিকে যদি আমরা নাউন বা বিশেষ্যতে রূপান্তর করি, তখন সেটা হয় বিজিনেস, তার মানে ব্যস্ততা। তার মানে ব্যবসায়ের ক্ষেত্রে একটি বিষয় এখানে উল্লেখ করা হয়েছে, যে ব্যবসায় মানে হচ্ছে ব্যস্ত থাকা। তাহলে যদি কেউ উৎপাদন সম্পৃক্ত কাজের সাথে সম্পৃক্ত হয়ে সে ব্যস্ত থাকে, এবং সেটি যদি ক্রিয়েশন অফ ইউটিলিটি সৃষ্টি করে, তখন সেটা ব্যবসা হিসেবে গণ্য হবে, এবং সেখানে যদি তার মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকে, তাহলে সেটি ব্যবসা হিসেবে গণ্য হবে। তাহলে এখানে তোমাদের একটি প্রশ্ন আসতে পারে, যে প্রোডাকশন, এই যে প্রোডাকশন বললাম, যে উৎপাদন, উৎপাদন জিনিসটা কি। উৎপাদন মানে হচ্ছে ক্রিয়েশন অফ ইউটিলিটি, ক্রিয়েশন অফ ইউটিলিটি, উপযোগ সৃষ্টি করা, উপযোগ সৃষ্টি করা। তাহলে উৎপাদন মানে হচ্ছে কি, উপযোগ সৃষ্টি করা। এখন তাহলে আবার তোমরা প্রশ্ন করতে পারো, তাহলে উপযোগ বলতে কি বোঝায়। ইংলিশে বলা হয় ইউটিলিটি, বাংলায় বলা হয় উপযোগ। উপযোগ মানে হচ্ছে মানুষের অভাব পূরণের ক্ষমতা, মানুষের অভাব পূরণের ক্ষমতা। ইউটিলিটি ইজ সামথিং হুইচ হ্যাজ ক্যাপাসিটি টু স্যাটিসফাই হিউম্যান নিডস অ্যান্ড ওয়ান্টস। তাহলে ইউটিলিটি হচ্ছে এমন কোনো কিছু যা মানুষের অভাব পূরণ করতে পারে। তাহলে ইউটিলিটি ইজ সামথিং হুইচ হ্যাজ ক্যাপাসিটি টু স্যাটিসফাই হিউম্যান নিডস অ্যান্ড ওয়ান্টস, মানুষের অভাব এবং প্রয়োজনকে মেটাইতে পারে এমন কোনো কিছুকে আমরা কি বলছি, উপযোগ বলছি। তাহলে উপযোগটা হচ্ছে কি, ক্রিয়েশন অফ ইউটিলিটি, উপযোগ সৃষ্টি করা। তাহলে যেই কর্মকাণ্ড মানুষের অভাব পূরণ করে থাকে, সেই কর্মকাণ্ডে কেউ যদি মুনাফা অর্জনের উদ্দেশ্যে ব্যস্ত থাকে, তাহলে সেটিকে আমরা ব্যবসা হিসেবে গণ্য করছি। আশা করছি যে ব্যবসায়ের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমি তোমাদের কয়েকটি সংজ্ঞা এখানে উপস্থাপন করেছি, যে সংজ্ঞার মাধ্যমে তোমরা উপলব্ধি করতে পেরেছ যে ব্যবসায় কী, ব্যবসায় কাকে বলে, ব্যবসায় বলতে কী বোঝায়। তার মানে এই শব্দের সাথে আমরা হরহামেশাই বিভিন্নভাবে যুক্ত আছি।
তাই না? এখন আমি ব্যবসায়ের ক্ষেত্রে যে ব্যবসার আওতা বা পরিধি, এটি একটি বিস্তৃত ধারণা, সেই ধারণাটা তোমাদের সামনে উপস্থাপন করব, তোমরা খুব মনোযোগ দিয়ে শুনবে। তাহলে এখান থেকে অনেক ধরনের কোশ্চেন বোর্ড পরীক্ষায় আসে, যেমন সৃজনশীল কোশ্চেন প্লাস হচ্ছে জ্ঞান, অনুধাবন, উচ্চতর দক্ষতা এবং প্রয়োগ, এই চারটা প্যারামিটারের যে সৃজনশীল ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরি কোশ্চেন এখান থেকে আসে। তো সেই প্রশ্ন উত্তর তোমরা খুব সহজেই দিতে পারবে যদি ক্লাস লেকচারটি ভালোভাবে শুনো এবং বাসায় ভালোভাবে অধ্যয়ন করো। তাহলে তোমরা এখানে খেয়াল করে দেখো যে ব্যবসার আওতা বা পরিধি, স্কোপ, কোথায় কোথায় ব্যবসায়িক কর্মকাণ্ডগুলো পরিচালিত হয়। তোমরা হরহামেশাই এটা বলতে পারো যে আমাদের জীবনের প্রায় প্রত্যেকটি ক্ষেত্রেই ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালিত হয়। তাহলে আমরা এমন কোনো কিছু ব্যবহার করি না যেই বিষয়গুলো সাধারণত ব্যবসায়ের সাথে যুক্ত হয় না। তার মানে আমাদের দৈনন্দিন জীবনে আমরা যেই সমস্ত বিষয়গুলো ব্যবহার করে থাকি এবং যে কোনো যেই বিষয়গুলো আমরা ভোগ করে থাকি সেই সকল বিষয়গুলো কিন্তু কোনো না কোনোভাবে ব্যবসায়ের সাথে যুক্ত আছে। এই জন্য ব্যবসার আওতা, ব্যবসায়ের পরিধি, ব্যবসায়ের ক্ষেত্র অনেক বিস্তৃত, অনেক প্রসারিত। তো এই আওতা বা পরিধিকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। এই ভাগটির বোর্ডে তোমরা খেয়াল করো, প্রথমটি হচ্ছে কি, শিল্প, বাণিজ্য এবং প্রত্যক্ষ সেবা। শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ সেবা। প্রথমে তোমরা খেয়াল করে দেখো যে ব্যবসায়ের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে শিল্প, তাই না? তোমরা অনেকেই বলে থাকো যে হ্যাঁ, শিল্প তো এটা বিজ্ঞানের একটি বিষয়। হ্যাঁ, বিজ্ঞানের যেমন একটি বিষয়, একই রকমভাবে এটি একটি ব্যবসায়ের একটি অন্যতম অনুষঙ্গ বা আওতা বা পরিধি, যে শিল্প। শিল্প বলতে কী বোঝায়, যে প্রক্রিয়াকরণের মাধ্যমে নতুন কোনো পণ্য প্রস্তুত করাকেই শিল্প বলে। তার মানে আগে যে ফর্মে ছিল সেই ফর্ম থেকে নতুন আরেকটি ফর্মে যখন কোনো কিছু প্রস্তুত করা হয় তখন সেটিকে আমরা কি বলছি, শিল্প বলছি। বা অন্যভাবে বলা যায় যে প্রকৃতি প্রদত্ত কোনো জিনিসকে যদি রূপান্তরের মাধ্যমে অন্য আরেকটি পরিণত পণ্যে রূপান্তর করা হয় তখন সেটিকে আমরা শিল্প বলছি, তাই না? তাহলে তোমরা একটি শব্দ প্রায় সময় শুনে থাকবা বা একটি বাক্য, যে ম্যান ক্যান নট ক্রিয়েট এনিথিং, ম্যান ক্যান নট ডেস্ট্রয় এনিথিং। মানুষ কোনো কিছু সৃষ্টিও করতে পারে না, আবার কোনো কিছু ধ্বংস করতে পারে না। ম্যান অনলি ক্যান ট্রান্সফর্ম ওয়ান থিং ইন্টু অ্যানাদার থিং। তাহলে এখানে একটি বাক্য আমি তোমাদের বলছি যে মানুষ কোনো কিছু সৃষ্টিও করতে পারে না, কোনো কিছু ধ্বংস করতে পারে না, কিন্তু মানুষ কী করতে পারে, একটি জিনিসকে সে আরেকটি জিনিসে রূপান্তর করতে পারে, তাই না? তাহলে এই যে দেখো, একটা সময় গাছ, এই গাছটাকে কেটে কী করা হয়, কাঠ নেই, ওই কাঠ দিয়ে আমরা চেয়ার, টেবিল সহ বিভিন্ন ধরনের ফার্নিচার বানাই। তাহলে প্রথমে ছিল গাছ, এই গাছকে আমরা কী করি, বিভিন্ন প্রক্রিয়াকরণের মাধ্যমে অন্য আরেকটি ব্যবহার উপযোগী পণ্য প্রস্তুত করি। তাহলে সেটাকে আমরা কী বলছি, শিল্প বলছি। তাহলে এই শিল্পের ধারণা অনেক বেশি বিস্তৃত। এটা যেমন ইন্ডাস্ট্রির সাথে যুক্ত, এটা যেমন উৎপাদনের সাথে যুক্ত, এটা যেমন বিজ্ঞানের সাথে যুক্ত, এটা অনেক বেশি প্রসারিত একটি বিষয় যে ইন্ডাস্ট্রি বা শিল্প। এই শিল্পটাকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে প্রাথমিক শিল্প, আরেকটি হচ্ছে দ্বিতীয় পর্যায়ের শিল্প। প্রাথমিক শিল্প, দ্বিতীয় পর্যায়ের শিল্প, দুইটি আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে, এই জন্যই বিভাজনটি তৈরি করা হয়েছে। একটা হচ্ছে প্রাথমিক শিল্প, আরেকটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ের শিল্প। তোমরা এখানে খেয়াল করে দেখো যে প্রাথমিক পর্যায়ের শিল্পের মধ্যে যে কয়েকটি প্রকার রয়েছে তার মধ্যে একটি হয়েছে যে কৃষিজ শিল্প। তার মানে মানুষ ভূমি চাষের মাধ্যমে যেই উৎপাদনের সাথে সম্পৃক্ত থাকে সেই শিল্পকে আমরা বলছি কৃষিজ শিল্প। তোমরা জানো যে বাংলাদেশে কৃষি ক্ষেত্রে একটা বিপ্লব সংগঠিত হয়েছে। আমাদের এখন দেখা যায় যে প্রচুর পরিমাণে কৃষিভিত্তিক পণ্য উৎপাদিত হচ্ছে। আমাদের দৈনন্দিন চাহিদা যেভাবে বৃদ্ধি পাচ্ছে সেই বৃদ্ধির সাথে তাল মিলিয়ে কৃষিক্ষেত্রে বৈচিত্র্যময় উৎপাদনের সুযোগ হয়েছে। যেমন খুব কম টাকা দিয়ে এখন আমরা মাছ কিনতে পারি, শাকসবজি কিনতে পারি, এবং অধিক পরিমাণে যেমন এখানে হাইব্রিড বা সংকর সিস্টেমে উৎপাদন করার সুযোগ সৃষ্টি হয়েছে। একটি ছোট্ট পরিসর
বছরে অনেক বেশি পরিমাণে মাছ চাষ করার সুযোগ রয়েছে, অনেক বেশি পরিমাণে মুরগি চাষ করার সুযোগ রয়েছে। তাহলে এই যে বিষয়টা, এটাকে আমরা বলছি যে কৃষিজ শিল্প। তার মানে ভূমি চাষের মাধ্যমে, সাধারণভাবে যে ভূমিতে চাষের মাধ্যমে যদি কোনো ফসল উৎপাদন করা হয়, তখন যে শিল্পের বিষয়টি আসে সেই শিল্পকে আমরা বলছি কৃষিজ শিল্প। তাহলে তোমাদেরকে যদি প্রশ্ন করা হয় যে জনাব রহমান যে ভূমি চাষের মাধ্যমে কিছু শাকসবজি উৎপাদন করলেন, তাহলে সেটি কোন ধরনের শিল্পের মধ্যে পড়বে, তাহলে তুমি খুব সহজেই উত্তরটি করতে পারবে প্রয়োগের ক্ষেত্রে যে এটি কৃষিজ শিল্প, অথবা শিল্পের অন্তর্ভুক্ত, অথবা প্রাথমিক শিল্পের অন্তর্ভুক্ত, অথবা কৃষিজ শিল্পের অন্তর্ভুক্ত। ঠিক আছে প্রিয়সী, তারপরে 2 নম্বর যে শিল্প সেটি হচ্ছে প্রজনন শিল্প। প্রজনন শিল্প হচ্ছে যে কোনো প্রাণী থেকে যদি প্রক্রিয়াকরণের মাধ্যমে আবার নতুন প্রাণী সৃষ্টি করা হয়, তখন সেটি হবে প্রজনন শিল্প। যেমন তোমরা জানো যে ডিম থেকে মুরগির বাচ্চা উৎপাদন করা হয়, সেই বাচ্চাকে আবার লালন পালন করে অনেক পরিণত বা ব্যবহার উপযোগী বা খাওয়ার উপযোগী মুরগি বা অন্যান্য পশু পাখিতে রূপান্তর করা হয়। তাহলে এখানে দেখো কি আমরা কি বলছি, যে কোনো প্রাণী থেকে যখন আরেকটি প্রাণী সৃষ্টি করা হবে, তাহলে সেটা কীভাবে সৃষ্টি করবে, ওই প্রাণীর প্রজননের মাধ্যমে, ওই প্রাণীর ডিম প্রসেসিংয়ের মাধ্যমে নতুন কোনো প্রাণীর জন্ম দেওয়া হলে সেটি হবে প্রজনন শিল্প। ঠিক আছে, যেমন ধরো খেচারিতে কী হয়, মাছের পোনা উৎপাদন করা হয় এবং ডিম থেকে বাচ্চা উৎপাদন করা হয়, মুরগির ডিম থেকে মুরগির বাচ্চা উৎপাদন করা হয়, এই ধরনের শিল্পকে আমরা বলছি প্রজনন শিল্প। তারপরে আরেকটি শিল্প, প্রাথমিক শিল্পের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিষ্কাশন শিল্প বা এক্সট্রাক্ট ইন্ডাস্ট্রি বলা হয়, যে নিষ্কাশন উত্তোলন শিল্প বা নিষ্কাশন শিল্প। এটা নিষ্কাশন শব্দটি না দিয়ে যদি বলা হতো যে উত্তোলন শিল্প, হয়তো তোমরা খুব সহজেই শব্দটির সাথে পরিচিত হতে পারতা বা বুঝতে পারতা। তাহলে এখানে তোমরা এখানে খেয়াল করে দেখো যে নিষ্কাশন শিল্প, এই শিল্পের বৈশিষ্ট্যগুলো কী বা শিল্প বলতে কী বোঝায়, প্রকৃতি প্রদত্ত বা সৃষ্টিকর্তা প্রদত্ত কোনো জিনিস যদি সরাসরি আহরণ করে আনা হয়, তখন যে শিল্পের বিষয়টি আসে সেটি হচ্ছে নিষ্কাশন শিল্প। যেমন কোনো একজন ব্যক্তি সাগরের তলদেশে গিয়ে সেখান থেকে যদি মূল্যবান পাথর বা খনিজ পদার্থ অথবা অন্য কোনো সামুদ্রিক জলজ প্রাণী বা অন্য কোনো বিষয় যদি নিয়ে আসে, তাহলে সেটা হবে কি নিষ্কাশন শিল্প। কোনো একজন ব্যক্তি বনে গিয়ে সেখান থেকে বন থেকে কাঠ কেটে নিয়ে আসলো, বন থেকে মধু সংগ্রহ করলো, তখন সেটাকে আমরা বলছি নিষ্কাশন শিল্প। তাহলে তোমাকে যদি একটা উদাহরণ দেওয়া হয় যে জনাব রহিম বনে গেলেন, সেখান থেকে মধু সংগ্রহ করে নিয়ে আসলেন, তাহলে এই যে তার প্রক্রিয়াটি সেটি কোন শিল্পের অন্তর্ভুক্ত, তোমরা খুব সহজেই বলতে পারবে যে এটি নিষ্কাশন শিল্পের অন্তর্ভুক্ত। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো যে নিষ্কাশন শিল্পের ক্ষেত্রে একটি বিষয় লক্ষণীয়, যে এটি অবশ্যই গড গিফটেড, অর্থাৎ প্রকৃতি প্রদত্ত হতে হবে। যদি কোনো মানুষ সৃষ্টি করে, যদি কোনো মানুষ তৈরি করে, তাহলে সেটি নিষ্কাশন শিল্পের মধ্যে পড়বে না। নিষ্কাশন শিল্প মধ্যে তখনই পড়বে যখন এই বিষয়টি সরাসরি আল্লাহ প্রদত্ত থাকে, সৃষ্টিকর্তা প্রদত্ত থাকে, অথবা প্রকৃতির মধ্যে বিরাজ করে, সেটি যদি সংগ্রহ করা হয় তখন সেটি হবে নিষ্কাশন শিল্প বা এক্সট্রাক্ট ইন্ডাস্ট্রি বা উত্তোলন শিল্প। তাহলে এই যে তিনটা, কৃষিজ শিল্প, প্রজনন শিল্প, নিষ্কাশন শিল্প, এই তিনটা শিল্পকে আমরা বলছি প্রাথমিক শিল্প। এখন তোমরা খেয়াল করে দেখো দ্বিতীয় পর্যায়ের শিল্প। দেখো প্রাথমিক পর্যায়ের শিল্পের মধ্যে অনেকটা প্রকৃতির সাথে রিলেটেড, কিন্তু দ্বিতীয় পর্যায়ের শিল্পটা প্রকৃতির সাথে এতটা রিলেটেড নয়, কিন্তু এখানে দেখো একটা যান্ত্রিক ব্যবস্থাপনা থাকে, অর্থাৎ এখানে একটা প্রসেসিং থাকে, স্টেপ বাই স্টেপ ওয়ার্ক থাকে, এখানে উৎপাদন প্রোডাকশনের একটি বিষয় থাকে। আগে কাঁচামাল আনা হয়, এই কাঁচামালকে রূপান্তর করে আরেকটি পরিণত পণ্যে রূপান্তর করা হয়, এই জন্য এটাকে বলা হচ্ছে দ্বিতীয় পর্যায়ের শিল্প। তাহলে প্রাথমিক পর্যায়ের শিল্প আর দ্বিতীয় পর্যায়ের শিল্প, দ্বিতীয় পর্যায়ের শিল্পের মধ্যে প্রথমে রয়েছে উৎপাদন বা প্রস্তুত শিল্প। উৎপাদন বা প্রস্তুত শিল্প বলতে বোঝায় যে শিল্প কারখানায় বা উৎপাদন যন্ত্রের মাধ্যমে কাঁচামালকে যদি পরিণত পণ্যে রূপান্তর করা হয়, তখন সেটাকে আমরা বলছি উৎপাদন শিল্প বা প্রোডাকশন ইন্ডাস্ট্রি অথবা প্রসেসড ইন্ডাস্ট্রি অথবা প্রস্তুত শিল্প। যেমন আমরা যখন কাপড় বানাই,
বা কোনো ইন্ডাস্ট্রিতে যখন কাপড় বানায়, তোমরা খেয়াল করে দেখবে প্রথমে তারা কী করে সুতা সংগ্রহ করে, বোতাম সংগ্রহ করে, কাপড় বানায়, সেটাকে বিভিন্ন বিভিন্ন স্টেপ বাই স্টেপ কাজ করে একসময় সেটি আমাদের ব্যবহার উপযোগী পোশাকে পরিণত হয়। তাহলে উৎপাদন বা প্রস্তুত শিল্পের ক্ষেত্রে এখানে খুব কমন একটি বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে যান্ত্রিক ব্যবস্থাপনা থাকে। তার মানে একটি কিছু কাঁচামাল থাকে, সেই কাঁচামালগুলোকে যন্ত্রের মাধ্যমে পরিণত পণ্যে রূপান্তর করা হচ্ছে, সেটাকে আমরা বলছি উৎপাদন বা প্রস্তুত শিল্প। তারপরে আরেকটি বিষয় দেখো যে নির্মাণ শিল্প। কী শিল্প? নির্মাণ শিল্প, নির্মাণ কনস্ট্রাকশন, যে শিল্পর মাধ্যমে কনস্ট্রাকশন বা নির্মাণ, নতুন কোনো কিছু স্থাপন করা হয় বা বানানো হয়, যেখানে কনক্রিট, সিমেন্ট, রড ইত্যাদি সমন্বয় করে একটি স্থাপনা তৈরি করা হয়, তখন সেটিকে আমরা বলছি নির্মাণ শিল্প। যেমন ধরো আমরা এই ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের জন্য যে স্থাপনাগুলো আছে, যে দশতলা বিল্ডিং, পাঁচতলা বিল্ডিং সহ একাডেমিক ভবন বা বিভিন্ন ধরনের আবাসিক হোটেল হোস্টেল রয়েছে, সেই হোস্টেলগুলোকে আমরা বলছি কি যে নির্মাণ শিল্পের আওতাভুক্ত। যেমন তোমরা দেখো যে পদ্মা সেতু নির্মিত হচ্ছে বাংলাদেশ সরকারের ব্যবস্থাপনায়, আমাদের এই দেশের অর্থায়নে পদ্মা সেতু নির্মিত হচ্ছে। তাহলে এই যে দেখো পদ্মা সেতু, তাহলে এটাকে আমরা বলছি কি নির্মাণ শিল্প। যেমন যদি এখানে একটি প্রশ্ন করা হয় যে বাংলাদেশ সরকার দেশের অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করছে, তাহলে পদ্মা সেতু নির্মাণ কোন ধরনের শিল্প, তোমরা খুব সহজেই বলতে পারবে যে এটি একটি নির্মাণ শিল্পের আওতাভুক্ত বিষয়। তারপরে আরেকটি বিষয় দেখো যে সেবা পরিবেশক শিল্প। তাহলে সেবা পরিবেশক শিল্প বলতে এমন এক ধরনের শিল্পকে বোঝায় যে শিল্পের মাধ্যমে আমাদের জীবনকে বা স্বাচ্ছন্দ্যময় করে তোলে। তোমরা খেয়াল করে দেখো যে এখন গরমের সময় আমরা কী করি, ফ্যান চালাই, এসি সারি, তাই না? অথবা আমরা টেলিভিশনে বিভিন্ন ধরনের তথ্য পাই, অথবা আমাদের বাসস্থানের জন্য সুন্দর সুন্দর কিছু ব্যবস্থা থাকে যেখানে আমরা খুব আরামায়েশে দিন কাটাতে পারি। অর্থাৎ যে শিল্পের মাধ্যমে আমরা আমাদের জীবনকে স্বাচ্ছন্দ্যপূর্ণ আরামায়েশপূর্ণ করতে পারি, সেই শিল্পকে আমরা বলছি যে সেবা পরিবেশক শিল্প। তার মানে যে শিল্প আমাদেরকে সেবা দিচ্ছে, সেই শিল্পকে আমরা বলছি সেবা পরিবেশক শিল্প, তাই না? যার একটি চমৎকার উদাহরণ হচ্ছে ফ্যান বা এসি। তাহলে এই ফ্যান বা এসি কী করছে, গরমের সময় আমাদেরকে ঠান্ডা করছে, আবার শীতের সময় কী হচ্ছে, হিটার ইউজ করা হচ্ছে অনেক জায়গায়, যে সেই হিটার কী করছে, গরমে ঘরের পরিবেশকে গরম রাখছে। তাহলে এই ধরনের শিল্পকে আমরা বলছি সেবা পরিবেশক শিল্প। তাহলে এই হচ্ছে শিল্পের কয়েকটি প্রকারভেদ বা ব্যবসায়ের আওতায় মধ্যে রয়েছে। এখন আমরা দেখব যে বাণিজ্য, ব্যবসায়ের আরেকটি অন্যতম অনুষঙ্গ হচ্ছে বাণিজ্য। এবং তোমরা অনেক সময় দেখবা যে এই বাণিজ্য শব্দটির সাথে অনেক বেশি পরিমাণে পরিচিত হও বা শুনে থাকো। তাহলে বাণিজ্য, বাণিজ্যকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে পণ্য বিনিময়, আরেকটি হচ্ছে পণ্য বিনিময় সহায়ক কার্যাবলী। পণ্য বিনিময়কে ইংলিশে বলা হচ্ছে দ্য ট্রেড। ট্রেড মানে হচ্ছে বাইং অর সেলিং অফ গুডস অ্যান্ড সার্ভিসেস, তার মানে গুডস অ্যান্ড সার্ভিসের যে ক্রয় এবং বিক্রয়। তাহলে কোনো পণ্য যদি ক্রয় এবং বিক্রয় করা হয়, পণ্য বা সেবা, তখন সেটাকে আমরা বলছি কি বাণিজ্য বা ট্রেড। তোমরা এই সাম্প্রতিক সময়ে একটি শব্দ যদি পেপার পড়ে থাকো, হয়তো প্রায় সময় এটা খেয়াল করে দেখবে যে ট্রেড ওয়ার বা বাণিজ্য যুদ্ধ, চীন এবং আমেরিকার মধ্যে একটা বাণিজ্য যুদ্ধ সংঘটিত হচ্ছে 2018 সাল থেকে। তাহলে এই যে যুদ্ধটা চলছে বাণিজ্য, বাণিজ্যকে ঘিরে, তাহলে এই শব্দটা অনেক বেশি পরিমাণে অনেক পরিচিত হচ্ছে। তাহলে তারপরে তোমরা শুনে থাকবে যে বিশ্ব বাণিজ্য সংস্থা, আন্তর্জাতিক বাণিজ্য সংস্থা পরবর্তীতে গেট হয়ে পরবর্তীতে বিশ্ব বাণিজ্য সংস্থায় রূপান্তর হয়। তাহলে এই যে বাণিজ্য সংস্থা, ট্রেড অর্গানাইজেশন, এবং বাংলাদেশেও তোমরা অনেক সময় শুনে থাকবা যে ট্রেড সেন্টার, ট্রেড সেন্টার, তাই না? তাহলে বাণিজ্য প্রতিষ্ঠান, তাহলে এই শব্দটাও অনেক বেশি পরিচিত তোমাদের কাছে। তোমরা এখানে খেয়াল করো, তাহলে বাণিজ্যের দুটি প্রকারভেদ রয়েছে প্রাথমিকভাবে। একটি হচ্ছে পণ্য বিনিময়, পণ্য বিনিময়কে বলা হচ্ছে যে পণ্য ক্রয় বিক্রয় করা, বিনিময় বিনিময় করা, ক্রয় বিক্রয় করা। তাহলে ক্রয় বিক্রয়ের মাধ্যমে যদি পণ্য বা সেবা আর বিষয়টি ঘটে, তখন সেটি হবে কি যে বাণিজ্যের একটি অংশ বা ট্রেড। পণ্য বিনিময় মানে হচ্ছে যে পণ্য ক্রয় বিক্রয় করা, পণ্য বা সেবা ক্রয় বিক্রয় করা। এই পণ্য বা সেবা ক্রয় বিক্রয় করা হয় দুটিভাবে, একটি হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্য, আরেকটি হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য। অভ্যন্তরীণ বাণিজ্য, যদি একটি দেশের অভ্যন্তরে এই বাণিজ্য সংঘটিত হয়, তখন সেটিকে আমরা বলছি অভ্যন্তরীণ বাণিজ্য।
এই অভ্যন্তরীণ বাণিজ্যকে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে পাইকারি আর একটা হচ্ছে খুচরা। তোমরা জানো যে খুচরা বিক্রেতা যদি পাইকারিদের কাছ থেকে অধিক পরিমাণে মালামাল কিনে সেটা যদি খুচরা ভোক্তার কাছে সেটি সরবরাহ করে, তখন সেটি হবে কি যে পাইকারি ব্যবসায়ী। তাহলে পাইকারি ব্যবসায় একটি বড় অংশ আর একটি হচ্ছে কি খুচরা ব্যবসায়ী। এই দুইটা মাধ্যমে পণ্য কি হয়, উৎপাদনকারী থেকে সরাসরি ভোক্তার কাছে যায়। তাহলে পাইকারি উৎপাদনকারীর কাছ থেকে পণ্য কিনে, আর খুচরা ব্যবসায়ী পাইকারি কাছ থেকে ব্যবসায়ী কিনে, আর একজন ভোক্তা খুচরা ব্যবসায়ীর কাছ থেকে পণ্যগুলো বা সার্ভিসটা কিনে নিয়ে সেটি সে বুক করে। তাহলে অভ্যন্তরীণ বাণিজ্যকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে পাইকারি ব্যবসায়ী আর একটা হচ্ছে খুচরা ব্যবসায়ী। আন্তর্জাতিক যে বাণিজ্য রয়েছে সেটিকে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটি তিনটি ভাগে ভাগ করা হয়েছে, যে আমদানি, রপ্তানি, পুনরপ্তানি। আর আন্তর্জাতিক বাণিজ্য মানেই হচ্ছে একটা দেশের অভ্যন্তরে সেটি সংগৃহীত হবে না, কমপক্ষে দুটি দেশের মধ্যে এই বাণিজ্য সংগৃহীত হবে, দুই বা তার চেয়ে বেশি দেশের মধ্যে এই বাণিজ্য সংগৃহীত হবে। তাহলে সেজন্য এটিকে বলা হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য। এই আন্তর্জাতিক বাণিজ্যের প্রকার রয়েছে তিনটি, একটা হচ্ছে আমদানি, আরেকটা রপ্তানি, আরেকটা হচ্ছে পুনরপ্তানি। আমদানি হচ্ছে যে বিক্রয়ের উদ্দেশ্যে যদি কোনো ব্যবসায়ী অন্য আরেকটি দেশ থেকে, ভিন্ন আরেকটি দেশ থেকে যদি পণ্য কিনে নিয়ে আসে, তখন সেটিকে আমরা বলছি আমদানি। তাহলে একজন ব্যবসায়ী যদি অন্য আরেকটি দেশ থেকে, ভিন্ন কোনো দেশ থেকে যদি পণ্য কিনে, যদি সে এই দেশে মুনাফা অর্জনের উদ্দেশ্যে বিক্রয় করে, তখন সেটিকে আমরা বলছি আমদানি। আর রপ্তানি হচ্ছে যদি কোনো ব্যক্তি তার দেশ থেকে তৈরিকৃত পণ্য বা প্রসেসড প্রোডাক্ট যদি সে বিক্রয়ের উদ্দেশ্যে আরেকটি দেশে পাঠায়, তখন সেটিকে আমরা বলছি যে রপ্তানি। তিন নম্বর যে প্রকার ব্যক্তি রয়েছে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে, সেটি হচ্ছে পুনরপ্তানি। পুনরপ্তানি হচ্ছে যে যদি কোনো ব্যবসায়ী তার মুনাফা অর্জনের উদ্দেশ্যে কোনো একটি নির্দিষ্ট দেশ থেকে পণ্য কিনে এনে সেটির সাথে কোনো ফিচার্স যুক্ত করে অথবা না করে যদি সে আরেকটি দেশে আবার সেই পণ্যটি বিক্রি করে, তখন সেটি হবে পুনরপ্তানি। তোমরা এখানে খেয়াল করে দেখো একটা উদাহরণের মাধ্যমে, ধরো বাংলাদেশের একজন ব্যবসায়ী সে চীন থেকে কিছু পণ্য আমদানি করে নিয়ে আসলো, নিয়ে এসে এই একই রকম পণ্য বা কিছু পরিবর্তন সাধিত করে যদি এই পণ্যগুলোকে সে আবার ধরো ভারতে রপ্তানি করলো, তখন এই রপ্তানিকে আমরা বলছি যে পুনরপ্তানি। ঠিক আছে, তাহলে এখানে তোমরা খেয়াল করে দেখো যে আমদানি, রপ্তানি, পুনরপ্তানি, আমদানি, রপ্তানি, পুনরপ্তানি, তাই এটা হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যের বিষয়। এরপরে আসো যে পণ্য বিনিময় সহায়ক কার্যগুলি। তোমরা জানো যে পণ্য এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানোর জন্য বা এই ব্যবসায়ী কর্মকাণ্ড পরিচালনার জন্য এর সাথে যুক্ত অনেক ধরনের কর্মকাণ্ড পরিচালিত হয়। যেমন ধরো যারা একজন ব্যবসায় পরিচালনা করতে গেলে তার অনেক বেশি পরিমাণে টাকার প্রয়োজন পড়ে, সেই টাকা সে ব্যাংক থেকে সংগ্রহ করে। তাহলে পণ্য বিনিময় সহায়ক কার্যগুলির একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ব্যাংক। তাহলে ব্যাংক থেকে কী করছে, একজন ব্যবসায়ী লোন নিচ্ছে বা ব্যাংক থেকে টাকা নিচ্ছে তার ব্যবসায়ী কর্মকাণ্ড পরিচালনা করার জন্য। তারপরে দেখো বিমা। যখন কোনো একজন ব্যবসায়ী তার অধিক পরিমাণ পণ্য নিয়ে ব্যবসায়ী পরিচালনা করে, সেক্ষেত্রে তার পণ্য নষ্ট হয়ে যেতে পারে, অ্যাক্সিডেন্টে তার অপূরণীয় ক্ষতি হয়ে যেতে পারে বা বিভিন্ন ধরনের অনিশ্চয়তার মধ্যে থাকে, সেই অনিশ্চয়তা দূর করার জন্য বিমাকারী প্রতিষ্ঠানের সাথে সে যুক্ত হতে পারে। তাহলে বিমা ব্যবসার একটি অন্যতম সহায়ক কার্যাবলী। তারপরে তোমরা খেয়াল করে দেখো যে একটি পণ্য জনগণের দ্বারগোড়ায় পৌঁছানোর জন্য, জনগণকে আকৃষ্ট করানোর জন্য বিভিন্ন ধরনের বিজ্ঞাপন প্রদান করা হয়। তাহলে এই বিজ্ঞাপনটা হচ্ছে কি পণ্য বিনিময়ের সহায়ক কার্যের একটি অংশ। যেমন তোমরা নাটক, মুভি বা বিভিন্ন ধরনের প্রোগ্রাম দেখার সময় দেখবা যে বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। তো এই বিজ্ঞাপন কেন দেওয়া হচ্ছে, যাতে এই পণ্যটি সম্বন্ধে তোমরা অবগত হও, আকৃষ্ট হও এবং সেই পণ্যটা তোমরা কিনে নেও। তাহলে পণ্য বিনিময় সহায়ক কার্যাবলীর মধ্যে আরেকটি অংশ রয়েছে বিজ্ঞাপন। তারপরে রয়েছে গুদামজাতকরণ। একটি পণ্যকে একটি নির্দিষ্ট জায়গায় রাখা হয়, এর জন্য একটা গুদামের প্রয়োজন, একটা ঘরের প্রয়োজন, এবং সেই পণ্যগুলোকে প্যাকেটিং করতে হয়, প্যাকেট করে রাখতে হয়, খোলামেলা রাখতে হয় না বা রাখলে অনেক সময় হয়তো বা ক্ষতি হয়ে যেতে পারে, এর জন্য প্যাকেটিং করে রাখা হয়। তাহলে এই যে কর্মকাণ্ডগুলো, সেই কর্মকাণ্ডগুলো হচ্ছে বাণিজ্যের সহায়ক কার্যাবলী, তো পণ্য বিনিময় সহায়ক কার্যাবলী। আরেকটি গুরুত্বপূর্ণ প্রকারভেদ রয়েছে ব্যবসায়ের, সেটি হচ্ছে প্রত্যক্ষ সেবা। প্রত্যক্ষ সেবা, যেমন কিছু কিছু বিজনেস রয়েছে যে বিজনেসে সরাসরি কোনো পণ্য থাকে না,
একজন প্রফেশনাল বা নির্দিষ্ট একটা বিষয়ে অভিজ্ঞ ব্যক্তি এই ব্যবসাটা পরিচালনা করে, তখন সেটাকে আমরা বলছি প্রত্যক্ষ সেবা। যেমন একজন ডাক্তার, সে কিন্তু কোনো পণ্য বিক্রি করছে না, শুধু প্রেসক্রাইব করছে যে আপনি কী ওষুধ খাবেন, কোন রোগের বিপরীতে কোন ওষুধ খাবেন। তাহলে এই যে ডাক্তারির যে ডাক্তারি পোনা, তাহলে এই যে ডাক্তারি করার যে বিষয়টি, এটি যে বিজনেসের সাথে যুক্ত, সেটি হবে প্রত্যক্ষ সেবার মধ্যে আওতাভুক্ত। তার মানে এখানে কনসাল্ট বা পরামর্শ প্রদান করা হয়। তাহলে ডাক্তার যখন কোনো বিজনেসের সাথে যুক্ত হবে, তখন সেটি প্রত্যক্ষ সেবার মধ্যে অন্তর্ভুক্ত হবে। এছাড়া আছে যেমন একজন উকিল, সে তার ক্লায়েন্টকে বিভিন্ন পরামর্শ দিয়ে একটা সেবা দিচ্ছে, সেটা হবে কি প্রত্যক্ষ সেবা। যেমন কলেজ বা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক বা শিক্ষা ক্যাডার কর্মকর্তাগণ যে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে যে লেকচারটি দিচ্ছে, তো সেটি একটি প্রত্যক্ষ সেবা, যে তোমাদেরকে আমরা প্রত্যক্ষ সেবা দিচ্ছি। এখন এই সেবাটাও অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্যবসায়ের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে, যে অনেক প্রাইভেট প্রতিষ্ঠান রয়েছে যারা প্রাইভেট ব্যবস্থাপনায় শিক্ষা ছাত্রছাত্রীদেরকে এডুকেশন বা শিক্ষা প্রোভাইড করে থাকে, তাহলে সেটি একটি বিজনেসে রূপান্তর হয়েছে। তাহলে প্রথম প্রত্যক্ষ সেবার মধ্যে সাধারণত ডাক্তারের পরামর্শ, উকিলের পরামর্শ এবং একজন শিক্ষকের শিক্ষাদান পদ্ধতি, এই কয়েকটি বিষয়কে আমরা বলছি যে প্রত্যক্ষ সেবার অন্তর্ভুক্ত। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমি একটু সামারি করছি তোমাদের সুবিধার জন্য। ব্যবসায়ের মৌলিক ধারণার ক্ষেত্রে প্রথমে তোমরা খেয়াল করবা যে একজন ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে যদি বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে, তখন সেটি ব্যবসা হিসেবে গণ্য হবে। তাহলে মুনাফা অর্জনের উদ্দেশ্যে বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যবসা হিসেবে গণ্য। আর ব্যবসায়ের আওত হচ্ছে যে ব্যবসায়ী যেই ক্ষেত্রের মধ্যে ব্যবসাটি পরিচালিত হয়, যেখানে যেখানে বিজনেস করা সম্ভব, সেই এরিয়াটা, সেই আওতাটা, সেই ক্ষেত্রটাকে আমরা বলছি যে ব্যবসায়ের আওতা। যেমন ব্যবসায়ের আওতার মধ্যে রয়েছে শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ সেবা। আবার শিল্পের মধ্যে রয়েছে প্রাথমিক পর্যায়ের শিল্প, দ্বিতীয় পর্যায়ের শিল্প। প্রাথমিক পর্যায়ের শিল্পের মধ্যে রয়েছে কৃষিজ শিল্প, প্রজনন শিল্প, নিষ্কাশন শিল্প। আর দ্বিতীয় পর্যায়ের শিল্পের মধ্যে রয়েছে উৎপাদন বা প্রস্তুত শিল্প, নির্মাণ শিল্প, সেবা পরিবেশক শিল্প। তারপর রয়েছে বাণিজ্য। বাণিজ্যকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে পণ্য বিনিময়, আরেকটি হচ্ছে পণ্য বিনিময় সহায়ক কার্যাবলী। পণ্য বিনিময় কার্যাবলীর মধ্যে রয়েছে অভ্যন্তরীণ বাণিজ্য, আন্তর্জাতিক বাণিজ্য। অভ্যন্তরীণ বাণিজ্যের মধ্যে রয়েছে দুটি ভাগ, একটি হচ্ছে পাইকারি, আরেকটি হচ্ছে খুচরা। আন্তর্জাতিক বাণিজ্যের মধ্যে রয়েছে তিনটি পার্ট, একটি আমদানি, রপ্তানি, পুনরপ্তানি। আর পণ্য বিনিময় সহায়ক কার্যাবলীর মধ্যে রয়েছে ব্যাংক, বিমা, গুদামজাতকরণ, মুরগিকরণ এবং বিজ্ঞাপন। এই হচ্ছে, আর সর্বশেষ যে ব্যবসায়ের আওতা রয়েছে, সেটা হচ্ছে প্রত্যক্ষ সেবা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা খুব মনোযোগ দিয়ে আমার লেকচারটি শুনেছ। এই লেকচার শোনার পাশাপাশি তোমরা বইটি অধ্যয়ন করবে, আশা করি আরও সহজভাবে তোমরা বুঝতে পারবে। তোমার পরবর্তীতে যখন আবার ক্লাস হবে কিংবা সরাসরি পাঠদানের সুযোগ থাকবে, সুযোগ সৃষ্টি হবে, তখন তোমাদের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো আমার সাথে শেয়ার করতে পারবে। আর তোমাদের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমাকে অনেক বেশি অধ্যয়ন করতে হবে। যে সৃজনশীল সিস্টেম রয়েছে, অত্যন্ত চমৎকার একটি ব্যবস্থাপনা, চমৎকার একটি সিস্টেম, বাংলাদেশ সরকারের এটি একটি গুরুত্বপূর্ণ অবদান বলা যায়। যে সৃজনশীল সিস্টেমে, অর্থাৎ একজন শিক্ষার্থী কীভাবে নিজে সৃষ্টি করবে, আর সৃষ্টি করার জন্য তাকে অনেক বেশি আন্ডারস্ট্যান্ডিং লেভেল তার অনেক বাড়াইতে হয়, এই জন্য এই সৃজনশীল সিস্টেম ভালোভাবে উপলব্ধি করার জন্য তোমাদের অনেক অধ্যয়ন করতে হবে, বিষয়টা গভীরভাবে চিন্তা করতে হবে। তাহলেই একটি কী বই কিনবো, যে বইটা তুমি কিনেছ সেটা কতটুকু পড়েছ এবং কতটুকু বুঝেছ। তো আশা করি যে তোমরা সবাই লেকচারটি খুব মনোযোগ দিয়ে শুনেছ এবং বোঝার চেষ্টা করেছ। হয়তো অনলাইন সিস্টেম সরাসরি পাঠদানের মতো এতটা প্রাণবন্ত হয় না, অনেক ক্ষেত্রেই কিছুটা তোমাদের বোরিংও লাগতে পারে। তো যেহেতু এখন আমরা পরিস্থিতির শিকার, এর পরিস্থিতির কারণে আমাদেরকে এই অনলাইনের মাধ্যমে ক্লাস নিতে হচ্ছে, আমরা তোমাদেরও ইন্টারাকশন পাচ্ছি না। হয়তো ক্লাসে তোমাদের সবার সাথে দেখা হলে তোমাদের অনেক কথা আমরা শোনার সুযোগ পেতাম, তোমাদের অনেক ভালো লাগা মন্দ লাগাগুলো আমরা বুঝতে পারতাম। যাই হোক, পরবর্তীতে যখন আমাদের ফিজিক্যালি সরাসরি ক্লাসগুলো হবে, তখন আশা করি তোমাদের সাথে আমাদের ইন্টারাকশনটি ঘটবে বা ভাব বিনিময় ঘটবে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো এবং নিয়মিত অধ্যয়ন করবে, এই প্রত্যাশা রেখে আমি বিদায় নিচ্ছি। তো ধন্যবাদ সবাইকে।